হাই, আমি সৌরভ। গল্পের নাম কীর্তন খোলার মাঠ। যারা যারা আমার চ্যানেল নতুন, সবাইকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তন খোলা নদীর পাশেই। ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থেকে মানুষ আমি। ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তন খোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি। আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আঁধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 মিনিট লাগবে। সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটা দিলাম। হনহন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকেই দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝুপে ধপ করে কি যেন পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গলা টাইপের এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হল, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড় বান্দা, আস্তে আস্তে পাটি পেয়ে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে দুটো চোর একসাথে পিটাইছি, ভয় ডর খুব কম। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উঁকি দিলাম। উঁকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চার পেয়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কর্মট করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কেডা রে, কেডা হেইখানে। সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হল কলিজাটা এক লাফে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁত করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইলাল্লাহ এবং আল্লাহু আকবর বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বি এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। উনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। হাই, আমি সৌরভ। গল্পের নাম কীর্তন খোলার মাঠ। যারা যারা আমার চ্যানেল নতুন, সবাইকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।